আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্নিং দাদার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মহিমিনুল। তো খুবই চমৎকার একটি অফার নিয়ে চলে এসেছি। এর আগে আপনারা আবরা ওয়ালেটে জয়েন করেছিলেন প্রত্যেকে, কিন্তু সেখান থেকে প্রায় 99% পিপল কিন্তু সেখান থেকে পেমেন্টটা পেয়েছেন, এবং প্রত্যেকে সেখান থেকে আরও যারা এক্সট্রাও কিন্তু ইনকাম করতে পেরেছেন। তো এমন একটি অফার নিয়ে চলে এসেছি, তো যেটা নাম হচ্ছে ব্লক ব্যাংক। তো এখানে আপনাদের ডিটেলস কিছু বলে দেওয়া হবে যে অফারে জয়েন করার আগে আপনাদের এইটার কিন্তু পজিটিভ দিক আর নেগেটিভ দিক, মানে এখানে পজিটিভ দিকই বেশি, আর কীভাবে জয়েন করবেন, KYC পর্যন্ত আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু একটা একটা করে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই জন্য আপনাদের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, যদি না দেখেন তো প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা দেখানোর আগে আপনাদের বলে নিই, যারা এখন আমাদের রানিং দাজু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে থাকা টুডে সবার নামক লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। জয়েন করার পর যে কাজটি করতে বলবেন না, জাস্ট আমাদের এই যে চ্যানেলটা আছে দেখতে পাচ্ছেন, ওই চ্যানেলের উপর ট্যাপ করে ধরে থ্রি ডট মেনু থেকে এটাকে পিন করে নেবেন। তো আমরা এখন সরাসরি মেইন কাজে চলে যাই। তো এখানে আপনাদের শুরু থেকে ইনফরমেশনগুলো দেওয়া হবে, কারণ ইনফরমেশন উপরে ভিত্তি করে আপনি জয়েন করবেন কি না এটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। তো আপনাদের এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক, আর এরপর আপনাদের বলা হবে যে আপনারা জয়েন করবেন কি না। তো প্রথমে বলবো যে আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে নিন, ডাউনলোড লাগিয়ে আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন বিষয় হচ্ছে যে এখানে পজিটিভ দিক কী কী। এখানে পজিটিভ দিক হচ্ছে আপনি যদি এখানে জয়েন করেন, জয়েন করার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখানে আপনাকে যদি আপনি $30 ডিপোজিট করেন, আবরা ওয়ালেটে ছিল এখানে আপনাকে $15 প্লাস ডিপোজিট করে এখানে 7 দিন বা 1 মাস রাখতে হবে, তারপর আপনি কিন্তু অফারটা পাবেন। কিন্তু এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনাকে এখানে 7 দিন কিন্তু ডিপোজিট করে রেখে দিতে হবে। তো এখানে $30 সমপরিমাণ ডিপোজিট করে জাস্ট একটা সোয়াপ করে আপনি রেখে দিবেন, এর জন্য আপনাকে দেওয়া হবে $25। তো এখানে কিন্তু প্রত্যেকে এই অফারটাতে জয়েন করতে পারবে, এখানে $25 আপনারা পাবেন। আর সাথে আপনারা যদি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বা পজিটিভ পয়েন্ট হচ্ছে, যদি আপনার কোনো ফ্রেন্ডকে আপনি রেফার করেন এই রেফার কোড ইউজ করে, তাহলে সেও কিন্তু এখান থেকে $25 পাবে একই কাজ করে, অ্যান্ড আপনিও কিন্তু এর বেনিফিটটা পাবেন $25 এক্সট্রা। আর এই সময় বর্তমানে যে ডলারের অবস্থা, মানে মার্কেটের যে অবস্থা, মানে খুবই খারাপ যে ডাউন, তো এই সময় যদি আপনি $25 পান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা কাজে লাগবে $25, এটা আপনি খুব ভালো দামে সেল করতে পারবেন। তো এখন হচ্ছে এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ দিক যদি বলতে চাই তেমন কিছুই নেগেটিভ দিক নেই, কেননা এখন মার্কেট ডাউনের সময় আপনি যদি এখানে সোয়াপ করে 7 দিন রেখে দেন, ধরেন আপনি বি ব্যাঙ্ক টোকেন করে রাখলেন, BNB ডিপোজিট করে বি ব্যাঙ্ক টোকেন করলেন, সোয়াপ করে করে 7 দিন রেখে দিলেন, সেখানে কিন্তু আপনার $2-1 বা $3 পর্যন্ত আপনার কিন্তু এখানে মাইনাস হয়ে যেতে পারে, এটা কোনো বিষয় নাই, কারণ 7 দিন পর আপনি কিন্তু এখান থেকে $25 পেয়ে যাচ্ছেন, এটা তাদের রুলস অনুযায়ী। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের যে পার্টনারশিপটা আছে তাদের সাথে, তারা কিন্তু আসলে অনেক স্ট্রং, কেননা এখানে MX এক্সচেঞ্জার কিন্তু তাদের পার্টনার। সো এখানে চিন্তার তেমন কোনো কারণ নেই। আপনি যদি ডিপোজিট করেন, আমি এখানে ডিপোজিট করে উইথড্র করে নিয়েছি, সম্পূর্ণ বিষয়টি আর কি পুরোপুরি জানার পরেই বা এই ভিডিওটি তৈরি করা, যদি আমি আরও 2 দিন আগে এটার ভিডিও দিতে পারতাম, কিন্তু সব কিছু রুলস অনুযায়ী কিন্তু করা হচ্ছে, এই জন্য তাদের রুলস অনুযায়ী আবার নতুন করে ভিডিওটি দিলাম। তো এখন যে বিষয়টা আপনাদের করতে হবে, আপনাদের ওয়ালেট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আপনাকে এটা ওপেন করতে হবে, ওপেন করার পর ফুল ইনস্ট্রাকশনটা আপনারা পেয়ে যাবেন। তো আপনি অ্যাপটা ডাউনলোড করে এইভাবে ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট এখানে একটা পিন সেট করতে হবে, আপনার মন মতো এখানে যা ইচ্ছা পিন সেট করতে পারেন, জাস্ট নেক্সট ট্যাপ করে। তো নেক্সট ট্যাপ করলে এরকম হয়ে যাবে, এটা এখন হয়ে গেল। এখন আপনাকে একটা ডিসেন্ট্রালাইজ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটাকে ট্রাস্ট ওয়ালেটের মতো ফেসড অ্যাকাউন্ট বলা হয়। তো আপনি চাইলে এখানে ট্রাস্ট ওয়ালেটে ফেস ইম্পোর্ট করতে পারেন, অথবা এখানে নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। তবে আমি বলবো নিউ ওয়ালেট একটা ক্রিয়েট করবেন, জাস্ট এখানে কপি করবেন, কপি করার পরে এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পর নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পর এখন এখানে আপনাকে ফার্স্ট যে কোন ওয়ার্ডটা ছিল, সেকেন্ড কোন ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে, করে সাজিয়ে এই ওয়ার্ডগুলো দিলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আপনাকে একটা সেন্ট্রালাইজ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেন্ট্রালাইজ অ্যাকাউন্ট মানে আপনাকে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আগেরটা ছিল কিন্তু ফ্রেজ দিয়ে, এখন একটা ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ মেইন কাজ আমাদের কিন্তু সেন্ট্রালাইজ অ্যাকাউন্টেই, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করবেন, সেন্ট্রালাইজে সিফাই ক্লিক করবেন, এটা হচ্ছে সেন্ট্রালাইজ ফাইন্যান্স। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে আপনি উপরে আপনার মেইল দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন, এগেইন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নিচে রেফার কোড দিয়ে দিবেন। তো কীভাবে রেফার কোড পাবেন, তো আপনারা আমাদের একদম মেইন পোস্টে চলে যাবেন টেলিগ্রামে।
তো এখানে দেখতে পাচ্ছেন এই কোডগুলো জাস্ট একটা কপি করলে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আপনি এখানে বসিয়ে দিবেন, উপরে আপনি ইমেইল বসিয়ে দিবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি একটু ভিডিওটি পজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার কী করবেন। তো এইভাবে দিবেন, দেওয়ার পরে আপনি ক্রিয়েট সিফাই ক্লিক করবেন। আপনি যদি এখানে রেফার কোড না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বেনিফিট পাবেন না, কেননা এখানে রেফারের জন্য আসলে বোনাসটা পাবেন। তো এরপর দেখতে পাবেন আপনার একটা কিন্তু মেইল চলে গেছে, সেটা হচ্ছে মেইল বক্সে দেখতে পাবেন ভেরিফিকেশন একটা কোড চলে গেছে, ওয়ান টাইম পিন। তো ওইটা এনে কপি করে আপনারা জাস্ট ওই বক্সের মধ্যে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের কাজটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। আর কোনো স্পেস রাখবেন না, স্পেস কেটে দিবেন, না হলে কিন্তু আপনার এটা ভুল দেখাবে। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, সিফাই ডিফাই সব অ্যাকাউন্টই ক্রিয়েট হয়ে গেল। আপনাকে যে কাজটি করতে হবে, সিফাই আবারও ক্লিক করতে হবে। সিফাই ক্লিক করার পর আপনাকে ভেরিফিকেশন করতে হবে, মানে কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি প্রসেসটা খুবই ইজি। তো আপনারা যে কাজটি করবেন, সিফাই ক্লিক করে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট লেখা আছে এখানে ট্যাপ করবেন। করার পর উপরে আপনার নাম দিবেন, মানে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, নিচে লাস্ট নেম দিয়ে দিবেন, একদম এনআইডি কার্ড অনুযায়ী, কোনো ভুল করা চলবে না। অনেকে আপনার লাস্ট নেমটা দিতে ভুল করতেছে, যার কারণে অ্যাকাউন্টে ভেরিফাই প্রবলেম হচ্ছে, ভেরিফাই হচ্ছে না। তো আপনার আইডি কার্ডের অর্ধেক অনুযায়ী উপরে দিবেন, নিচে দিবেন অর্ধেক, মানে আপনার পদবি, ঠিক আছে, নামের শেষে অনেকের পদবি থাকে, সেটা আপনি দিয়ে দিবেন এখানে। তো এরপর আপনাকে রিজন সিলেক্ট করতে হবে বাংলাদেশ, নিচে কিন্তু আবার হচ্ছে আপনার কান্ট্রিটাও বাংলাদেশ সিলেক্ট করতে হবে, যাদের যে দেশ সেটা সে সিলেক্ট করবেন আর কি। তারপর সাবমিট ফর্মে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে, একটু অপেক্ষা করবেন। তো এখানে বাংলাদেশ চলে আসবে, জাস্ট আপনাকে কন্টিনিউ প্রেস করতে হবে। করার পরে এখানে পাসপোর্ট এনআইডি কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন, যার যেটা সুবিধা হয়। তো জাস্ট আইডি কার্ডে ক্লিক করবেন, করে কন্টিনিউ প্রেস করবেন। করার পর আপনি দেখতে পাবেন 2 সেকেন্ড পর এটা কন্টিনিউ লেখাটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি কন্টিনিউ করেন, তো এনআইডি কার্ড আপনি ক্লিয়ারভাবে এভাবে ধরে জাস্ট একটা পিকচার উঠাবেন, তারপর আবার নেক্সটে চলে যাবেন। যে আপনার ফেসটা হাসি মুখে থাকা অবস্থায় আপনি কী করবেন, একটা ফেসটা একদম বৃত্তের মধ্যে নিয়ে একদম সুন্দর করে একটা পিকচার উঠাবেন, তারপর ওইটা কন্টিনিউ করবেন। দেখবেন যে আপনার আইডিটি এখানে কনফার্ম হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, আপনার 20 সেকেন্ডের মধ্যে এটা পুরোপুরি ভেরিফিকেশন হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সট কাজ আমরা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি এরকম চলে আসবে, তো আপনার সিফাইয়ে ক্লিক করবেন, মানে সেন্ট্রালাইজ ফাইন্যান্সে ক্লিক করবেন, ডিফাই কিন্তু না, ঠিক আছে। তো সিফাইয়ে ক্লিক করার পরে আপনাকে ডিপোজিট করতে হবে আপনি যে কাজটি করবেন। আপনি এই ব্ল্যাক হোলে ক্লিক না দিয়ে আপনি ডাইরেক্ট উপরে ডিপোজিট অপশন দেখতে পাবেন, তো বিএনবি ডিপোজিট করবেন এখান থেকে, ঠিক আছে। তো এখানে অবশ্যই $30 সমপরিমাণ বা $31 সমপরিমাণ বিএনবি ডিপোজিট করবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর এরকম আসবে, তো আপনি এখান থেকে বিএনবি সিলেক্ট করে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করবেন। সেটা করতে পারেন ট্রান্সফার থেকে, এমন কি করতে পারেন বাইন্যান্স থেকে বা যে কোনো জায়গা থেকে। $30 একটু বেশি, কারণ এখানে একটু ফি লাগে, তো আপনি চাইলে $30 করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে আসার পর যেন এটা $30 দেখা যায়, ঠিক আছে। তো এরপর আপনাকে কিন্তু একটা এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করার জন্য জাস্ট উপরে এক্সচেঞ্জ বাটন দেখতে পাচ্ছেন, ওভার ভিউ ডিপোজিট অ্যান্ড এক্সচেঞ্জ, তো আপনি ওখানে ক্লিক করবেন না ব্ল্যাক হোলে, কারণ ওখানে এক্সচেঞ্জ অপশন নাই। তো আপনি এক্সচেঞ্জ কমপ্লিট করার পর এখানে যখন আপনি ডিপোজিট করবেন, ডিপোজিটটা একটু লেট হয়ে এখানে আসবে, তো আপনি উপরে দেখতে পাবেন কিন্তু এরকম ডিপোজিট চলে আসবে। তো যখন ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে অনেক লেট করার পর এখানে চলে আসবে। এরপর আপনি এক্সচেঞ্জ করবেন কিভাবে, জাস্ট উপরে এক্সচেঞ্জ বাটন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর উপরের অপশনটাতে আপনার যদি এখানে অ্যাসেট থাকে, বিএনবি থাকে, তাহলে এখানে বিএনবি শো করবে। আপনি উপরের অপশনটাতে বিএনবি দিবেন, বিএনবি থেকে নিচের অপশন যেটা থাকবে সেখানে আপনাকে বি ব্যাংক সিলেক্ট করতে হবে। এটা যেহেতু নাই, যার কারণে এটা দেখা যাচ্ছে না। তো ইউআরএ ক্লিক করলে এখানে বি ব্যাংক বা ব্লক ব্যাংক যে টোকেনটা আছে ওইটা দেখতে পাবেন। তো কোথায় সেই টোকেনটা আমি দেখিয়ে দিচ্ছি। পরে এখানে যদি আপনি ম্যাক্স করে এক্সচেঞ্জ করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি ব্যাংক টোকেন। তো আপনি এক্সচেঞ্জে গিয়ে এখানে উপরে বিএনবি, নিচে হচ্ছে আপনার বি ব্যাংক টোকেনটা সিলেক্ট করে ম্যাক্স করে দিয়ে এক্সচেঞ্জে ক্লিক করবেন। 2 সেকেন্ডের মধ্যে এক্সচেঞ্জ হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো আপনি ব্ল্যাক হোলে চলে যাবেন, গিয়ে এখানে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গিয়ে ওখানে দেখতে পাবেন। তো আপনি একদম উপরে ফাইন্যান্স ট্রানজ্যাকশনে ক্লিক করে আপনার ট্রেড অর্ডার লেখা আছে, তো এই ট্রেড অর্ডারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি এখানে এক্সচেঞ্জ করেছেন কিনা। তো আমি এখানে 3টা এক্সচেঞ্জ করেছিলাম ভুল করে, তো আপনারা আমার মতো ভুল করে ফিগুলো দিবেন না। তো জাস্ট আপনি নিচের যে বিএনবি টু বি ব্যাংক লেখা থাকবে, আপনার একটাই থাকবে, জাস্ট এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন।
তো এখানে দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই স্ক্রিনশটটা দেওয়ার পরে স্ক্রিনশটটা আপনি কী করবেন, একটা গুগল ফর্মে সাবমিট করবেন। তো গুগল ফর্ম কই পাবেন, তো আমাদের যে পোস্টটা আছে ওই পোস্টের নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন সাবমিট দি গুগল ফর্ম, এখানে ক্লিক করবেন। ফুল প্রসেসটা কিন্তু উপরে ভালোভাবে বলা আছে, তো আপনারা যদি ভিডিও নাও দেখেন, যদি পড়তে পারেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। তো এখন আপনাকে টেলিগ্রাম, টুইটার এবং তাদের যে ইউটিউব আছে ওগুলোতে আপনাদের সাবস্ক্রাইব বা ফলো জয়েন করতে হবে। করার পর আপনি নিচে চলে আসবেন, আসার পর আপনাকে টুইটারের দেখতে পাচ্ছেন ইন্টার টুইটার ইউজার নেম, তো আপনাকে টুইটার ইউজার নেমটা তাদের ওখানে দিতে হবে। তো টুইটার ইউজার নেম দেওয়ার পর আপনাকে এখানে মেইলটি দিতে হবে, যে মেইল দিয়ে আপনি এই অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই মেইলটি এখানে প্রোভাইড করবেন। আর যে স্ক্রিনশট আছে এটা দেখতে পাচ্ছেন সাবমিট সব স্ক্রিনশট, সেখানে আপনি কী করবেন, এখানে সাবমিট করে দিবেন আর কি, আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর অ্যাপে এখানে লেখা আছে ইন্টারভিউয়ের অ্যাপ রেজিস্টার নেম, তো আপনার আইডি কার্ড অনুযায়ী যেভাবে আপনি রেজিস্টার করেছেন সেই অনুযায়ী আপনি এখানে ইন্টারভিউয়ের অ্যাপ রেজিস্টার নামটা বসিয়ে দিবেন, একটু ভুল করা যাবে না। তারপর সবার শেষে আপনি আপনার টেলিগ্রামের ইউজার আইডিটা বা ইউজার নামটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দিলে আপনাদের কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন নেক্সট যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু টোকেনটা 7 দিন পর্যন্ত বি ব্যাংক টোকেনটা হোল্ড করতে হবে। তো এখন হচ্ছে এরকম রুল চলতেছে, যদি এভাবে পেমেন্ট দিতে থাকে নেক্সট টাইম দেখা যাবে তারা কিন্তু হয়তোবা রুলসটা চেঞ্জ করে 30 দিন করতে পারে। সো আপনারা অবশ্যই এখনই জয়েন করবেন, সময় থাকতে এটা কিন্তু মিস করবেন না, খুবই ভালো এক্সচেঞ্জ মানে আর কি ওয়ালেট। তো এটা তাদের যে আর কি পার্টনারশিপগুলো আছে বা যাদের সাথে পার্টনার আছে তারা কিন্তু আসলে অনেক ভালো, ঠিক আছে। তো এই জন্য জয়েন করবেন, এখান থেকে $25 একটা পেমেন্ট পাওয়ার সময় কিন্তু খুবই একটা মানে ভালো বিষয়, কারণ এখন অনেক দাম টোকেনের। তো অবশ্যই $25 পেলে অনেকটা উপকার হবে এই সময়টা, তো অবশ্যই আপনারা এই কাজগুলো করে ফেলবেন, যদিও টাইম আছে আর কয়দিন, এটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি জানা যাচ্ছে না যে কয়দিন টাইম আছে তাদের ওয়ালেটের যে তারা এই অফারটা এখনও রাখছে। তো সময় থাকতে অবশ্যই জয়েন করবেন, যাদের ডলার আছে তারা জয়েন করে ফেলবেন, কারণ এই সময় $25 পাওয়া কিন্তু মন্দ না, কারণ যেহেতু এখন কিন্তু ক্রাইসিস চলতেছে সেই জন্য কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে অনেক মানে এয়ারড্রপ থেকে কিন্তু পেমেন্ট কিন্তু আসতেছে না, তারা লেট করতেছে, টোকেনের দাম বেড়ে গেলে পেমেন্ট করবে যাতে করে তাদের একটা লাভ হয়। তো এটা হচ্ছে বি ব্যাংক টোকেন, এখানে এই বি ব্যাংক টোকেনটা আপনাদের কিন্তু 7 দিন হোল্ড করতে হবে আর কি। তো এটা হচ্ছে বিষয়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।